Hi Salman Hussain, thank you for continuous patience. Mane good news, our team has finished recovery your channel. In addition, our specialist take this action. Good news, mane amar channel time fir hoyeche. Yeah. This is Salman Hussain Ridul and you are watching Bakher Bhai. Yes, apnader Bakher Bhai channel fire paise ar apnader Bakher Bhai channel koy din age hack hoychilo she hack channel ta fire paise ekhon apnaderke boli je apnader jodi kono authentic channel thake jodi channel ta apnar hoye thake ar she channel ta jodi hack hoye thake apni channel ta fire paben eta must be apni nije chesta korlei fire paben ar ei channel ta kibhabe fire pailam kibhabe hack holo sob kichu hocche ei video te asche ami hocche 12 din por hocche amar channel ta ferot paisi so ki rokom ekta Hesitation এর মধ্যে কি রকম একটা টেনশনের মধ্যে যে আমার গেছে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না একটা ইউটিউব চ্যানেল দাঁড়ানোর পিছনে বা একটা ইউটিউব চ্যানেল দাঁড়ানোর করার জন্য কতটা পরিশ্রম করতে হয় যদিও আমার চ্যানেলটা ছোট সাবস্ক্রাইবার খুবই কম তারপর চ্যানেলটা আমার কাছে আমার জন্য অনেক বড় তো এই চ্যানেলটা কিভাবে হ্যাক হয়েছে কিভাবে ফিরে পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে এই ভিডিও রেজিস্ট্রেশন করব এবং আপনাদের চ্যানেলও যদি কোনো প্রকার হ্যাক হয়ে যায় এটাও আপনারা ফিরে পাবেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন ওকে ফার্স্ট টাইম যখন হচ্ছে আমি Adobe Acrobat একটা সফটওয়্যার ডাউনলোড করতে গেছিলাম ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে গেছিলাম আসলে ক্র্যাক সফটওয়্যারগুলোতে বেশি হচ্ছে ফিশিং লিংক দেওয়া থাকে তো এই Adobe তে আরো বেশি দেওয়া থাকে Adobe হচ্ছে ক্র্যাক যারা করে তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে রাশিয়ান তো আমার যেটা হচ্ছে আমি একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে চাইতেছিলাম বা গেছিলাম তো যখন আমি ক্র্যাক সফটওয়্যারটা ডাউনলোড করি Adobe Acrobat তখন হচ্ছে আমার পুরো কম্পিউটারটা হচ্ছে হ্যাকের আন্ডারে চলে যায় একটা ফিশিং লিংকের মাধ্যমে কোনো একটা হ্যামওয়্যার সফটওয়্যারের মাধ্যমে ওনারা কন্ট্রোল করে নেয় কন্ট্রোল করা নেওয়া মাত্রই ওখানে কিন্তু আমার আরও তিনটা জিমেল লগ ইন করা ছিল কিন্তু ওই জিমেলগুলো ওরা হ্যাক করে নাই জাস্ট আমার যেটা ইউটিউব চ্যানেল যেটা বড় সবচেয়ে পুরাতন জিমেলটা ওটাই ওরা হ্যাক করলো মানে আমার যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যে জিমেলটা দিয়ে খোলা তো সাথে সাথে হচ্ছে আমার ফোনে একটা মেসেজ আসছে যে আমার রিসেন্টলি আমার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে গুগল আমাকে মেসেজ দিছে সেই মেসেজটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে মেসেজটা দিছে ঢুকলাম চ্যানেলে লগ আউট মোবাইল থেকে জিমেল লগ আউট পুরা হ্যাং মানে আমি মাথা কিছুই কাজ করতেছে না আর আমার কোনো স্পেশালিস্ট বা কোনো হ্যাকারের সাথে আমার পরিচয় নাই তখন আসলে যে কাজটা করতেছিলাম সেই কাজটার প্রতি হচ্ছে বেশি মনোযোগ দিই আমি দেন আমার কাজেই চলে যাই দেন সকালে গাড়াগাড়ি করি আমি তখন ছিলাম হচ্ছে আমার গ্রামের বাড়ি নরসিংদীতে তখন আমার কাছে এত কিছু ছিল না যে আমি এটা নিয়ে গাড়াগাড়ি করবো তবে যখন আমি লগ ইন করতে চাচ্ছিলাম তো ওনারা আমার ব্যাকআপ কোড চাচ্ছিলো সিকিউরিটি ওনারা একটা পাস সিকিউরিটি কোড দিয়ে সে আমার সেই সিকিউরিটিটা ওনারা পাস কিতে নিয়ে গেছে তো ওটা আমি পাচ্ছিলাম তো আমার একটা আমার ব্যাকআপ কোডগুলো আমি কম্পিউটারে রাখছিলাম এটা আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ব্যাকআপ ফোন দিয়ে পাইতে পারি তো দেন তিন দিন পরে আমি বাসা থেকে চিডং আসলাম আসার পর হচ্ছে আমার কম্পিউটার নষ্ট কম্পিউটার তাড়াতাড়ি একটা মনিটর এনে আমি চেষ্টা করতেছি যে আমার ব্যাকআপ কোডগুলো দিয়ে যখন আমি লগ ইন করতে চাইলাম যে ব্যাকআপ কোডও চেঞ্জ মানে ব্যাকআপ কোডও কাজ করতেছে না পরে আকাশ ভেঙে পড়ছে মাথায় তারপর হচ্ছে আমি অনেক ঘাটাঘাটি শুরু করি ইউটিউবে ভিডিও দেখা শুরু করি দেন একটা ভিডিও পাইছি যে কীভাবে আমার চ্যানেলটা রিকভারি করতে হবে প্রথম হচ্ছে আপনাকে ইউটিউব আপনাকে খুব বেশি মানে কেয়ার করে ইউটিউবের যে ইউটিউব আপনাদের যে ইউটিউবের যে গ্রাহক ওনাদেরকে খুব বেশি কেয়ার করে ঠিক আমাকেও তারা সেভাবেই কেয়ার করছে দুইটা মেথড আছে একটা হচ্ছে লাইভ চ্যাট একটা হচ্ছে টুইটারের মাধ্যমে আমার যেহেতু লাইভ চ্যাটের কোনো অপশন নাই যদি লাইভ চ্যাট করতে চান তাহলে এমন একটা মনিটাইজেশন একটা চ্যানেল লাগবে আপনার কিন্তু আমার তো মনিটাইজেশন চ্যানেল নাই আমি কী করবো তখন হচ্ছে আমি টুইটারে পোস্ট করি তো টুইটার যে নাম চেঞ্জ হয়ে এক্স হয়েছে সেটা আমি জানি কিন্তু অ্যাপস ট্যাপস যে সব চেঞ্জ হয়ে গেছে সেটা মাথায় আসতেছিল না অনেক মানে তড়িঘড়ি করার পরে টুইটারে আমি হচ্ছে পোস্ট করি টুইটারে আমি যে পোস্টটা করি সেটা হচ্ছে যে টুইটারে আমি টুইট করে হচ্ছে টিম ইউটিউবকে মেনশন করে টুইট করি যে সামওয়ান হ্যাক মাই ইউটিউব চ্যানেল বাখের ভাই নিড হেল্প যখন আমি এই পোস্টটা করি কিছুক্ষণ পর ওরা এই তো ঘন্টা দুয়েক পরে ওনারা রিপ্লাই দেয় মানে সরি টু ইউ হ্যাভ টু ডিল উইথ ফার্স্ট মানে এরা বলতেছে যে আমরা এটা শুনে খুবই দুঃখিত আপনার চ্যানেলটা হ্যাক হয়েছে আমরা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি এটার অ্যাক্সেস আপনার কাছে নাই আমাদের স্পেশালিস্ট টিম আপনার সাথে ডিএম করবে ডিএম মানে হচ্ছে যে ডিরেক্ট মেসেজ তো ওনারা পরে আর কোনো রিপ্লাই দিতেছিল না তারপর আমি আবার রিপ্লাই আবার ওনাদেরকে কমেন্ট করি যে টেল মি সামথিং টু অ্যাবাউট মানে আমাকে আবার বল কিছু একটা বল তারপর ওরা কিছু বলে না তারপর আবার বলতে যে ফলোয়ার্স ওদের ডিএম নেক্সট স্টেপ একটা একটা ডিএম আছে যে নেক্সট স্টেপ হচ্ছে ডিএম ওরা আমাকে কন্ট্যাক্ট করবো তারপর করতেছে না তারপর আমি আবার ওদেরকে রিপ্লাই করি যে হাউ ক্যান আই কানেক্ট ডিএম স্টেপ মানে কীভাবে আমি ডিএম স্টেপে যাব তো
এভাবে হচ্ছে না। তারপর দুদিন পরে আমি আবার ওদের এখানে রিপ্লাইতে কমেন্ট করি, ক্যাম প্লিজ মানে আমাকে হেল্প করো তোমরা। তারপরে ওরা সাথে সাথে আমাকে ডিএম করে, মানে আমার মেসেজ ইনবক্সে ডিএম করে যে তোমার চ্যানেলটা যে হ্যাক হয়েছে, মানে ওরা আমাকে ডিএম করে আর কি। তো ডিএম করে টু স্টার্ট ক্যান সেন্ড, মানে এটাও আমি স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি, মানে আমার এ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেন ওদের সাথে আমার কথাবার্তা হয়, ওরা আমার ইউআরএলটা চাই, ইউআরএলটা চাইলে ইউআরএলটা আমি দিতে পারি না। তো তো চার দিন পর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক থেকে টার্মিনেট করে দেয়, মানে ইউটিউব থেকে টার্মিনেট করে দেয় হ্যাকার। তো তখন আরও বেশি টেনশনে, আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক নাই, লাস্ট ভিডিওর লিঙ্ক নাই, কোনো কিছু নাই। দেন হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজির পর ওরা আমাকে বলতে চল, দেখ তুই কোনো কমিউনিটি পোস্টে কোনো কিছু পোস্ট করছিস কিনা, ওখানে তোর লিঙ্কটা আছে কিনা। দেন আমি লিঙ্কটা খুঁজে বের করি, লিঙ্কটা খুঁজে বের করে আমি ওনাদেরকে বলি। তারপর ওনারা হচ্ছে এটা দেখে, দেখার পর বলতেছে যে ওনাদের একটা স্পেশাল টিম, মানে আমারটা মানে ওনাদেরকে আমি দেই, ওনাদেরকে আমি দেই। দেওয়ার পর মানে আমি বলি যে আমার চ্যানেলটা এই যে আমার, এটা আমি লাস্ট আমার ভিডিও কোনটা আপলোড দিছি এটা দিছি, ওটাকে ডিটেলস বলি যে আমার 27 অক্টোবর 7:08 হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক হয়, আমি অ্যাক্সেস হারিয়ে ফেলি, প্লিজ এটা হচ্ছে হ্যাকারের ফল্ট, আমার ফল্ট না। দেন ওরা আমাকে আমার কাছে এমন একটা মেল চাই যে মেলটাতে আমি অ্যাক্সেস করতে পারি। তো সেমন একটা মেল আমি দিলাম। তো মেল দেওয়ার পর ওরা হচ্ছে সাপোর্ট থেকে আমাকে মেসেজ করে, একদিন পর গুগল সাপোর্ট থেকে মেসেজ করে। এই মেসেজগুলো আমি স্ক্রিনশট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি ওদেরকে প্রায় 12টা মেল ওদের সাথে আমার আদান প্রদান হয়, এই সে মেলগুলো আর এই সে হাইজ্যাক ফর্ম রিপোর্ট, হাইজ্যাক ফর্ম, হাইজ্যাক ফর্মের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। হাইজ্যাক ফর্ম দিয়ে এভাবে এভাবে হচ্ছে আমি আমার কাজগুলো করতে থাকি। এই যে তারপর ওদেরকে আবার এইসব রিপ্লাইগুলো দিই, হচ্ছে না হচ্ছে, কন্ট্যাক্ট জিমেলটা দিই, এই যে ওদেরকে আবার মেল করে যে হচ্ছে না, এই যে মেল হতেই থাকে হতেই থাকে। ওরা বিভিন্নভাবে আমাকে ট্রাই করে যে আমাকে গেট ব্যাক করার জন্য, এই যে অলরেডি এই যে মেসেজটা দিছে ডিজেবল করে দিছে ওরা, অ্যান্ড এই যে আইপি অ্যাড্রেস দিলাম, তারপর হচ্ছে এই যে এভরিথিং, মানে কোনটা থেকে ইউজ করি, কোনটা আইপি অ্যাড্রেস কোনটা, এই যে রেশনের পরে লাস্ট পর্যন্ত এই যে সব কিছু আই এম ওয়েটিং ইউ, এই শেষ পর্যন্ত এই যে এগুলো করে এই পর্যন্ত হচ্ছে ইউটিউবে যে এটা হচ্ছে লাস্ট ইউটিউব ফিরে পাওয়ার যে লাস্ট একটা মেসেজ ছিল, সেটা আমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা। আর এটা হচ্ছে গুগল সাপোর্ট, এই যে এটা হচ্ছে আমার যে রিসেট পাসওয়ার্ড রিসেটের। তো এইভাবে হচ্ছে আমি আমার চ্যানেলটা ফিরে পাই। আপনারা দেখেন এবং পড়েন। তো পড়ার সময় লাস্ট পর্যায়ে ওরা আমাকে একটা ফর্ম দেয়, হাইজ্যাক ফর্ম। তো হাইজ্যাক ফর্মটা যদি আপনি পেয়ে যান, হাইজ্যাক ফর্মটা যদি আপনি পূরণ করে ফেলেন, তাহলে মোটামুটি আপনার কাজ শেষ, আপনার চ্যানেল ফিরে পাবেন। তো ওরা সম্ভবত আপনাকে লোকেট করে হচ্ছে আপনার যে লোকেশনে আছেন সেই লোকেশন থেকে আপনার চ্যানেলটা অপারেট করতেছেন। এই লোকেশনটা সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব প্রদান করে। তারপর হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, অ্যান্ড তারপর হচ্ছে আপনার যে ডিভাইস, কোন ডিভাইস দিয়ে আপনি বেশি ইউজ করতেছেন, এগুলো হচ্ছে আপনাকে বেশি আইডেন্টিফাই করে। তো আমি হাইজ্যাক ফ্রেমটা খুব সুন্দর করে পূরণ করলাম, এই যে হাইজ্যাক ফ্রেমটা, এই যে দেখেন এই হাইজ্যাক ফ্রেমটা আপনাদের দিয়ে দিচ্ছি। দেন হাইজ্যাক ফ্রেমটা পূরণ করার পর হচ্ছে আমি এটা সাবমিট করলাম। সাবমিট করার পর ওরা পরে আমাকে নিশ্চিত করে আরেকটা ফিরতি মেলে নিশ্চিত করে, এই যে মেলটা যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে, ওরা আমার চ্যানেলটা অলরেডি আমার জিমেলটা ডিজেবল করে দেয়। দেন ডিজেবল করে দিয়ে পরে আবার আমাকে একটা প্রসেস দেয়, যে প্রসেসটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে ওরা আবার ডিটেক্ট করে যে আমি লুকটা কি আমি নাকি, আমি কি একই জায়গা থেকে একই লোকেশন থেকে আমি ট্রাই করতেছি নাকি যে আমার পাসওয়ার্ডটা রিকভারি করার জন্য। দেন হচ্ছে আমি আবার এটা ট্রাই করি, ট্রাই করার পর আবার ওদেরকে মেসেজ দেয় যে আমি এটা হচ্ছে না, আমার দ্বারা এটা হচ্ছে না, আমি একটা মেল, তারপর ওখানে কিন্তু একটা সিস্টেম, একটা মেলও দেওয়ার সিস্টেম থাকে, আগে কিন্তু মেল দেওয়ার সিস্টেম ছিল, মেল দিয়ে আমি লগ ইন করতে চেষ্টা করি না। তারপর ওরা বলে যে তুই কোন কন্ট্যাক্ট মেলটা দিছস, পরে আমি কন্ট্যাক্ট মেলটা পাঠাই, মেসেজ ওদেরকে মেল করে পাঠাই, পরে ওরা ওকে ঠিক আছে, ওদের কোনো একটা স্পেশালিস্ট টিম পরে আমাদের সাথে যোগাযোগ করবে। দেন কিছুক্ষণ পরে হচ্ছে আমার গুগল সাপোর্ট থেকে একটা পাসওয়ার্ড, মানে রিসেট গুগল দেয়, এবং সেটা হচ্ছে 7 দিন থাকবে। তো আমি আমার পাসওয়ার্ডগুলো রিসেট করে ফেলি, রিসেট টিসেট করার পর দেখি যে একটা সাসকিনেবল লিঙ্কে গিয়ে আমারটা এতদিন পড়া ছিল আমার জিমেলটা। যাই হোক, তো তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো আর খুঁজে পাচ্ছিলাম না, ইউটিউবটা তো টার্মিনেট। তো আমার যে মেলটায় মেলতে
ইউটিউব আগে একটা আপিল ফর্ম দিয়েছিল, সে আপিল ফর্ম আমি পূরণ করছি। ইউটিউব ডিরেক্ট নাখোঁজ এই যে মেসেজটা দিছে, আর এই মাথা মোড়া আরও হ্যাং পড়ে আমি বললাম যে এই ইউটিউব পার্টনারের সাথে তো আমি মেল করতেছি, ওদের সাথে কেন মেল করতেছি? পরে ওদেরকে সুন্দর করে মেল পেলাম, ওরা আবার মেল পড়ে ঠিক আছে আমরা দেখতেছি, তো ব্যাপারটা নিয়ে এখনও কাজ চলতেছে, কাজ চলুক। পরে ওরা হচ্ছে যে আবার আমাকে মেসেজ দিই, পরে ওদেরকে আমি আবার মেসেজ দিই যে আমি আবার তিনটা ট্রাই করছিলাম আপিল ফর্মটার জন্য, এটা এই টাইম এই যে এটা স্ক্রিনশট দিয়ে দিলাম, তো ওরা পরে আবার আমাকে গুড নিউজ দেয় যে আমার চ্যানেলটা হচ্ছে আমি সব কিছু শেষ টার্মিনেট, আমার ভিডিওগুলো প্রাইভেট করা আছে এগুলো অন করার জন্য সব কিছু ওকে। তো এইভাবে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলটা ফিরে পেলাম। আর ইউটিউব চ্যানেলটা ফিরে পাওয়ার পিছনে মানে আমার একটা কথা না বলে নয়, সাইফুর রহমান রিয়াদ সে আমাকে টুকটাক ভালো হেল্প করছে, ধন্যবাদ আমার বন্ধুকে যে হচ্ছে ইউটিউবে আমাকে আসার জন্য ইমপ্রেশন মানে আমাকে সে কী বলে উৎসাহ দিছে, সেই আমাকে সাপোর্ট দিছে। শেষ পর্যন্ত আমি আমার চ্যানেল ফিরে পাইলাম, ফিরে পাওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছে। একটা চ্যানেল যখন হ্যাক হবে সেটা আসলে কীরকম কষ্টদায়ক সেটা যার চ্যানেল যায় সেই বুঝেন। তার এভাবেই আপনি আপনার যে কোনো চ্যানেল চলে গেলে আপনার চ্যানেলটা ফিরে আনতে পারবেন, নো প্রবলেম, ডু ফুর্তি যদি চ্যানেলটা আপনার হয়ে থাকে। আর এটাই ছিল একটা ব্যাক, আমি লাস্ট বারো দিন পর আমার চ্যানেলটা ফিরে পেলাম। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।